তো যুবশ্রী প্রকল্প নিয়ে নতুন আপডেট আছে এই ভিডিওতে। বেশ কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বিষয়গুলো মিস করলে আগামীতে আপনার কিন্তু যুবশ্রী বেকার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। অবশ্যই বি সিরিয়াসলি এই কাজগুলো আপনার করতে হবে, যে কাজগুলো না করলেই নয়। তো যুবশ্রী প্রকল্পে এনএক্সএল থ্রি ফর্ম সাবমিশন নিয়ে একটা ভিডিও আমি করেছি, প্রচুর দর্শক আপনারা যারা দেখেছেন ভিডিওটা অনেকেই সেখানে ভিডিওতে কমেন্ট করেছেন যে এনএক্সএল থ্রি ফর্ম সাবমিটেড যে ডেটটা আমরা প্রোভাইড করেছিলাম এর আগের ভিডিওতে সেটা নাকি পরিবর্তন করে দিয়েছে, এবং আমি নিজেও আজকে কিছুক্ষণ আগেও সেটা সার্চ করে দেখি, হ্যাঁ একদমই তাই, ডেটটাকে চেঞ্জ করা হয়েছে, নতুন একটা ডেট দেওয়া হয়েছে। সেই ডেট থেকেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাদের অবশ্যই এনএক্সএল থ্রি ফর্মটা সাবমিট করতে হবে। এবং কাদের কাদের এনএক্সএল থ্রি ফর্ম সাবমিট করতে হবে না আর কাদের করতে হবে এই বিষয়টা আমি এই ভিডিওতে ক্লিয়ার করব, এবং নতুন তারিখ কি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে সেই আপডেটটাও এই ভিডিওতে আমি শেয়ার করব। তো মন দিয়ে ভিডিওটা দেখবেন, একেবারে স্কিপ করবেন না। তো আমি থাকবো ভিডিওতে সব সময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড। তো চলুন ভিডিওটি আজকে শুরু করি, অবশ্যই নতুন ব্রেকিং আপডেট আপনাদের সবার জন্য। তো এর আগের ভিডিওতে আমি এই থাম্বনেলটা ইউজ করেছিলাম, আপনারা সবাই দেখেছেন ভিডিওটা, ব্রেকিং খবর যুবশ্রী প্রকল্পে নিজের আইডি এখনই চেক করুন, জব সিকার নেম, নামটা এখানে শো করে, এবং এখানে আগে যে ডেট ছিল প্রায় দু চার দিন আগেই কিন্তু এই ডেটটা দিয়েছিল, 3/7/2023 থেকে 31/7/2023 এই তারিখের মধ্যেই নাকি এনএক্সএল থ্রি ফর্মটা প্রত্যেকের সাবমিট করতে হবে, এবং সম্পূর্ণ নতুনভাবে নতুন তথ্য দেওয়া হয়েছিল সেই ভিডিওতে। এবং এই মুহূর্তে যদি আপনারা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন, এখানে যদি আপনারা এই ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট যুবশ্রী এখানে গিয়ে ক্লিক করেন, এবং এখান থেকে যদি আপনারা একটা আইডি এবং এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করেন, তাহলে অনেকের কিন্তু এমন আসছে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউ হ্যাভ নট সাবমিটেড প্রিভিয়াস এনএক্সএল থ্রি, এরকম অনেকের আসছে। তো যাদের এইরকম আসছে, এই লেখাটা এসছে, আপনারা দেখুন, জুম করে দেখে নিতে পারেন, আপনারা একটু ভালো মতন যদি দেখেন যে এই লেখাটা যদি আপনার সঙ্গে মিলে যায়, যদি এরকম লেখা আসে আপনার, তাহলে বলে রাখি এখানে কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে যুবশ্রী বেকার ভাতা। এর আগে গত যে এনএক্সএল থ্রি ফর্ম, সেই ফর্মটা হয়তো আপনি সাবমিট করেননি, তার জন্যই কিন্তু আপনার আবেদনটা বাতিল করে দিয়েছে। তো অবশ্যই কিন্তু এই নিয়েও আমরা ভিডিও করে দিয়েছি চ্যানেলে, যারা এরকম পেয়েছেন, এই অপশন পেয়েছেন, তারা কি করবেন, আপনাদের বর্তমান কি করণীয়, সেই নিয়ে ভিডিও করা আছে, চ্যানেলে গেলে পেয়ে যাবেন। তো আমি এখন আরো একটা অন্য আইডি দিয়ে চেক করে আরো একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন অন্য একটা আইডি লগ ইন করে আমি দেখাচ্ছি, দেখুন যদি এইরকম লেখা আসে আপনাদের, জব সিকার নেম, এখানে নাম থাকবে, এবং এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, নট এ লাইভ কেস ইন যুবশ্রী, যদি এই ধরনের লেখা আসে, অনেকের হয়তো এরকম আসবে যে নট এ লাইভ কেস ইন যুবশ্রী, তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনার নামটা যুবশ্রীর প্রকল্পে এখনও তোলেনি এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, তবে আপনার নামটা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত রয়েছে কিন্তু আপনার নামটা এখনও যুবশ্রীর প্রকল্পে যুক্ত করা হয়নি, ঠিক আছে। অতএব আপনার কিন্তু এখনো কোনো রকম আপডেট নেই, আপনাদের ওয়েট করতে হবে এখনো, ঠিক আছে, অপেক্ষা করতে হবে। যদিও আমরা চ্যানেলে আপডেট দিয়ে দেবো, যখনই আপডেট পাবো নতুন কোনো, সেই আপডেটটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আরও একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, বিভিন্ন এক একজনের এক এক রকমভাবেই কিন্তু অপশানগুলো আসছে, আপনার কীরকম অপশান আসছে, আপনার কী সমস্যা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং নতুন যে তারিখ ঘোষণা করা হয়েছে যুবশ্রীর প্রকল্পের এনএক্সএল থ্রি ফর্ম সাবমিট নিয়ে, সেই তারিখটা আপনারা কীভাবে চেক আউট করবেন, এবং সেই তারিখটা কী তারিখ রয়েছে, কবে থেকে কবে আপনারা করতে পারবেন এনএক্সএল থ্রি ফর্ম সাবমিশন, সেটার জন্য আপনাদের যেতে হবে, কী করতে হবে, এখানে আপনার আইডি আবারও কিন্তু বসিয়ে দেবেন, আইডি বসিয়ে দিয়ে ক্যাপচা কোড দেবেন, দিয়ে সাবমিট করবেন। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন সেই নতুন তারিখ, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখুন, দেখুন লেখাই রয়েছে জব সিকার নেম, এখানে প্রার্থীর নাম দেওয়া থাকবে, আপনার নামটা এখানে দেখবেন, এবং এইরকম অপশান থাকবে, এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, প্লিজ সাবমিট এনএক্সএল থ্রি অনলাইন বিটুইন 10/7/2023 থেকে 7/8/2023 এই তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 10/7/2023 এই তারিখ থেকে কিন্তু, আগামী 10 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে এনএক্সএল থ্রি ফর্ম, এবং চলবে কিন্তু 7/8/2023। তো এর আগের যে নতুন ডেট ছিল সেটা ছিল 3/7/2023 থেকে 31/7/2023, এবং সেই ডেটটা পরিবর্তন করে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ ডেট করে দিয়েছে 10/7/2023 থেকে, আগামী 10 তারিখ থেকে কিন্তু এনএক্সএল থ্রি ফর্ম সাবমিট শুরু হবে। অবশ্যই আপনারা এটা অনলাইনে এই মুহূর্তে করতে পারবেন, অনলাইনে হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের অফলাইনেরও সুযোগ থাকবে, এবং বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে, তালিকা রয়েছে, এটা থার্ড ওয়েটিং লিস্ট, এটা কিন্তু লাস্ট যে ওয়েটিং লিস্ট ছিল, আপডেট লিস্ট, সেই লাস্ট এটি কিন্তু প্রকাশ করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। এই তালিকায় যাদের নাম আছে আপনারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে আপনাদের আইডি ইবি নাম্বারটা নিয়ে কপি করে পেস্ট করে আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে চেক আউট করে নেবেন, এবং দেখবেন যে আপনার আইডি সার্চ করার পর
পর কেমন ধরনের অপশন আসছে, কি লেখা আসছে। তো আশা করি যে লেখাগুলো এসছে সেই লেখাগুলো এলে আপনারা কি বুঝবেন সেটা আমি বলে দিলাম। তো সেই অর্থটা কি রয়েছে, মিনিং কি রয়েছে আমি আশা করি বলে দিয়েছি, আপনাদেরকে বুঝতে পেরেছেন আশা করি আপনারা, ঠিক আছে। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।